हेलो भिउअर्स आपनारा देखें टेक्ला भिडियो साथे आछि आमि इंजिनियर माइदुल। गत पार्ट थ्री ते आमरा देखिएछिलाम जे आपनि एंगल ब्रेसिंग किभाबे सेटिंग करबेन। आजके आमरा देखाबो जे वायर ब्रेसिंग अर्थात एटार उपरेও आपनि वायर ब्रेसिंग लागाते पारेन अथवा कलम टू कलमेও आपनि वायर ब्रेसिंग दिते पारेन। तो आमरा आजके कलम टू कलम হচ্ছে एंगल ब्रेसिंग দিয়েছি আর রূপের মানে রাপটার টু রাপটার দেব আমরা वायर ब्रेसिंग। তো এটা কিভাবে আপনি সেটিং করবেন पार्ट फोर आज के भिडियोते डिटेल्स देखाबो। आशा करी भिडियो शेष पर्यन्त थाकबेन। आर पार्ट वन टू थ्री आपनारा जारा एखोनो देखेननि अनुग्रह करे आमार चैनेले जाबेन इंजिनियर माइदुल टाइप करबेन। इंजिनियर माइदुल आमार एई चैनेले आसार पर आपनि हच्छे जखन भिडियोसे जाबेन एखाने हच्छे जे एई जे पार्ट थ्री आछे एखाने एंगल ब्रेसिंग आपनि किभाबे सेटिंग करबेन एटा जानते पारबेन। एबं पार्ट टू ते आमरा देखिएছিলাম जे आपनी पार्ट टू ते आमरा देखिएছিলাম जे आपनी কিভাবে स्टील बिल्डिंग डिटेलिंग बाय टेक्ला ए टू जेड पार्ट टू कलम एवं राफ्टर माने आपनी बीम एवं कलम दिए आपनी কিভাবে একটা রাফটার তৈরি করবেন এটি দেখিয়েছিলাম একটা প্রজেক্টে। আর পার্ट 1 এ আমরা দেখিয়েছিলাম যে আপনি কিভাবে একটি গ্রিড লাইন সেটিং করতে পারবেন। এই যে পার্ট 1 আছে এখানে গ্রিড লাইন সেটিং করতে পারবেন। আসলে এটা এরকম হওয়ার কারণ হলো যে मध्य और कि भिडियो देवा होयनि अन्यान्य भिडियो देवा हयेछे एइजोन्नो आर कि एई पार्ट वन टू थ्री दूरत्वटा एकटु बेड़े गेछे आर कि। तो आमरा चेष्टा करब परवर्ती भिडियोगुलो पार्ट बाई पार्ट देवार जोन्नो जाते पाशापाशि थाके आपनादेर बुझते जाते सुविधा हय। ओके आशा करी आमादेर साथेई थाकबेन। आर टेक्लार जे कोनो धरनेर प्रश्न थाकले अवश्यई कमेंट बक्स आपनादेर जोन्नो खोला आछे। जे कोनो धरनेर समस्या थाकले आमाके जानाते पारेन, आमि चेष्टा करब इनशाआल्लाह आपनादेर सहयोगिता करार जोन्नो। आर आपनारा जारा ट्रेनिंग নিতে চান হচ্ছে যে আমার কমেন্টেও জানাতে পারেন অথবা আমার যে ফেসবুক পেজ আছে ওখানে কিও আপনারা কমেন্ট করতে পারেন অথবা WhatsApp নাম্বারও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে ওখানে যোগাযোগ করতে পারেন। ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি হিট দা সাবস্ক্রাইব বাটন এবং অবশ্যই বেল আইকন বাটনটি এখানে অল করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। आशा करी भिडियोर साथेई थाकबेन। चलो शुरू करा जाक। तो आजके वायर ब्रेसिंग सेटिंग करार जोन्नो आपनाके चेक करते होबे प्रथमे आमरा आमरा साधारणत जानी जे जे ग्यापे हच्छे जे वाले ब्रेसिंग थाकबे सेई ग्यापे हच्छे जे रूपेओ ब्रेसिंग थाके साधारणत स्टील बिल्डिंग आमरा जानी। तो आपनाके रूपे ब्रेसिंग लागानोर जोन्नो ब्रेसिंग सेटिंग करार जोन्नो আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে আপনার পয়েন্ট নিতে হবে আর কি। ওকে পয়েন্ট না নিয়ে আমরা এখানে কনস্ট্রাকশন লাইন নেব। কেমন গেলাম মডেলিং এ, মডেলিং এ যাওয়ার পরে এখানে কনস্ট্রাকশন লাইন ওকে ক্লিক করলাম। তারপরে এখানে এটার কর্নার সিলেক্ট করলাম। এটার কর্নার সিলেক্ট করলাম। একটা কনস্ট্রাকশন লাইন হয়ে গেছে। এটা কিন্তু কলামের এস টু এস আছে। ঠিক আছে আমরা এটা এখন সেন্টারে নেব। অবশ্যই ইচ্ছা করলে আমরা এখান থেকে করতে পারি কিন্তু আসলে বিষয়টা ইজি করার জন্য এটা আমরা সেন্টারে নেব। মুভ করে এখানে ক্লিক করে এখানে আসলে এখানে সেন্টার দেখাবে। সেন্টার হয়ে গেছে। শুধু সেন্টার করলে হবে না, যদি আমরা সেকশনে দেখি এইদিকে আমাদের হচ্ছে যে 200 পরিমাণ ফাঁকা রাখতে হবে। যদি এরকম করে সিলেক্ট করি তাহলে মুভ এই দিক থেকে এই দিকে যাব 200 দিয়ে এন্টার করুন। তাহলে আমার 200 এটা মুভ হয়ে গেছে অলরেডি। এই তো এখন তাহলে আমার আরেকটা দরকার না, এটা তো ওইভাবে লাগবে তাই না, এখানে লাগবে। তাহলে আমার আরেকটা পয়েন্টের দরকার, এর জন্য আরেকটা কনস্ট্রাকশন লাইন নেব। মডেলিং কনস্ট্রাকশন লাইন আমরা লাইনটা এখানে নেব। যে কোনো এক জায়গায় নিলাম আর কি। ওকে নেওয়ার পরে এটা আমরা মুভ করে দেব। মুভ এখানে ক্লিক করলাম। আর এখানে যেটা নিচে এটা কিন্তু এই পয়েন্টগুলো আপনি বিভিন্ন ভাবে সেট করতে পারেন। আপনারা যখন প্র্যাকটিস শুরু করবেন বা আপনারা কাজ যখন শুরু করবেন তখন এটা আপনারাই নিতে পারবেন আপনাদের মতো করে। লাইনটা এরকম হলো কেন? তাই এত আঁকাবাঁকা হয়ে গেল না? হ্যাঁ, এটা কি রকম কথা ছিল? যাই হোক, এটা আমাদের খুব ভেরি করবে না, কোথাও আমাদের সমস্যা নাই। কোন লাইন কোন দিক দিয়ে যায় যাক, আমাদের কাজ হলেই হলো। ওকে, আমরা একটা লাইন পাইছি, আসলে এটা সেন্টার পয়েন্ট নির্ধারণ করার জন্য আমাদের এটা করতে পারলেই হবে। এখন এটা আবারও মুভ করতে হবে, মুভ করে আমরা এবার এটা নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে কত নিয়ে আসবো? এখন নিচের দিকে আমরা নিয়ে আসবো, এটা আপনারা সেন্টার পর্যন্ত নিয়ে আসতে পারেন। আমি এখানে 120 নিচে নিয়ে আসলাম, কেমন? 120 নিচে চলে আসছে, দেখেন। ঠিক আছে, এটা আর এটা। ওকে, আচ্ছা, একটা র্যাপটারে গেল, এখন আরেকটা র্যাপটারে আমরা আসবো। এটা কি আমার ইয়ার সেন্টার পয়েন্ট, তাই না? আরেকটা কলামের সেন্টার পয়েন্ট আমার 3D তে যদি দেখাই এরকম করে, এটা কিন্তু এই কলামের সেন্টার লাইন, এই যে এই কলামের সেন্টার লাইন, তাই না? এখন আমরা ওটা ওই দিক দেখবো না, আগে সেন্টার দিয়ে আমরা লাইন নিব। আবারও কনস্ট্রাকশন লাইন, এদের কনস্ট্রাকশন লাইন আমরা ভিউ পয়েন্টেই নিলাম, কিন্তু এটা আমরা আবারও মুভ করে দেব। আমি কেন মুভ করতেছি এটা আপনাকে বলবো, সময় আসলেই বলবো, কোনো সমস্যা নাই। এখান থেকে কপি করে নিয়ে এইদিকে নেব, আমি এদিকে 150 নিলাম। ওকে, তাহলে এখন এখানে আমার আরেকটা ইয়ের দরকার না, পয়েন্ট সিলেক্ট করার দরকার না, এটা আমরা এটা কপি করে নিয়ে আসবো। আমি এখনো বলতেছি যে এটা কিন্তু আপনারা আপনাদের মতো করে ইচ্ছাগুলো করে নিতে পারেন, ঠিক আছে? বিভিন্নভাবে আপনি করতে পারেন এই কাজটা। আমি আমার মতো করতেছি, আপনারা আপনাদের মতো করে করবেন। আমার কাছে যেভাবে ভালো লাগে আমি সেভাবে করতেছি, আপনাদের কাছে যেভাবে ভালো লাগলো আপনি সেভাবে। আচ্ছা, লাইনগুলো নেওয়ার পরে আমি সবগুলো লাইন সিলেক্ট করব। কন্ট্রোল ধরে আপনি সবগুলো সিলেক্ট করে দিন। ওকে, আমরা এরপরে করব কপি, ডাইরেক্ট কপি। কপি করে 3D তে আসলাম। আমরা কিসে কাজ করতেছি? 3 নাম্বার গ্রিডে, 3 নাম্বার থেকে 4 নাম্বার নিয়ে যাব। আচ্ছা, 4 নাম্বার কি আসছে আমার? হ্যাঁ, 4 নাম্বার আসছে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনার, যদি এরকম করে দেখায়, এই যে বিমে যেতে হবে। বিমে ক্লিক করার পরে এটার সেন্টার এবং আর আর এর আরেকটা সেন্টার, এই যে এখানে একটা সেন্টার আছে না? আচ্ছা, এটা না কোনটা? এত সেন্টার দেখাচ্ছে কেন? তো সেন্টার চিনতে ভুলে গেলাম এখন। আচ্ছা, এটাতে নিলাম, এটাতে নিব। আচ্ছা, নিয়ে দেখি কি হয়। এটা অন্য একটা সেন্টার। আচ্ছা, আমি তো কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা, আমাদের বেসিং অলরেডি সেটিং হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এটা ওয়্যারও দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। আপনারা যখন শুরু করবেন এই কাজটা, তখন বলে রাখি আপনাদের একটা বিম দেখাবে। আমি কি বিম নিছি না? বিম নেওয়ার পরে ধরেন এখানে বিম আসলো একটা, আপনি পয়েন্টগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে বিম নিলেন, বিম নেওয়ার পরে এরকম করে আঁকলেন। আঁকার পরে এখানে কিন্তু আপনি একটা বিম দেখতে পাবেন। এটা এখন যেরকম একটা রড দেখতে পাচ্ছেন বা ওয়ার বেসিং দেখতে পাচ্ছেন, তখন এটা এখানে বিম দেখতে পাবেন। এই বিমে ডাবল ক্লিক করবেন, করার পরে এখানে আসবেন। এই যে এখানে প্রোফাইল লেখা আছে না, আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনার এটা এরকম থাকবে। ওকে, এখানে আসবেন আপনি সার্কুলার সেকশন, সার্কুলার সেকশন এসে দিবেন রড। রডের এখানে এসে এখানে আপনার ডায়া থাকবে 50, আপনি আপনার মতো করে ডায়া দিয়ে দিবেন, কেমন? আমার একটা সেটিং করা ছিল বিদায় এখানে ওরকম দেখাচ্ছে। মডিফাই করলে ওটা আপনার ওইরকম চলে আসবে। ওকে, এটাতে ক্লিক করে আমরা যদি দিয়ে দিই, ক্লাসটা যদি আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটাই দিলাম। হ্যাঁ, তাহলে অনেকটা রোডের মতোই দেখা যাবে। আচ্ছা, এটা তো গেল একটা, তাই না? এখন আরেক দিকে আসতে হবে। এটার সেন্টার তারপরে এখানকার সেন্টার ওকে এটা রড হয়ে গেল এখন ক্লাসটা দিছিলাম কত আমরা এখানে ক্লাসটা দিছিলাম 13 সম্ভবত ওকে আমার এটা হয়ে গেল এখানে কমপ্লিট তাই না এখন আমাকে দিতে হবে কানেকশন কানেকশন দেওয়ার জন্য এখানে যাবেন এই যে ডটে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট এখানে যাওয়ার পরে এখানে টাইপ করবেন 1 টাইপ করার পরে এই যে উইন্ড ব্রেসিং এক নাম্বার দেওয়া আছে এটাতে ক্লিক করবেন তারপরে প্রথমে ক্লিক করবেন র্যাপটারে তারপরে ওয়্যার ব্রেসিং এ এখানে আপনার এরকম কানেকশন চলে আসবে ঠিক আছে এখানে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করে দেখেন এখানে মেজারমেন্ট গুলো দেওয়া আছে কোন জায়গায় কত মেজারমেন্ট দিবেন না দিবেন এগুলো আপনারা কম বেশি করে দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এটা আমার যেহেতু বাই ডিফল্ট ছিল আমি এর আগে একবার করেছি ভিডিও মেজারমেন্ট গুলো দেখাচ্ছে তো আপনারা মেজারমেন্ট গুলো আশা করি দেখে নেবেন পরবর্তীতে আপনারা হচ্ছে যে বসিয়ে দিবেন যেটা যেখানে যত লাগে আপনাদের ওকে এই মেজারমেন্ট গুলো দেওয়ার পরে আমার যেটা যেরকম লাগে আমি ওটা ওইভাবে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন আশা করি এটা এখানে এরকম দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার কানেকশন প্লেট কত রাখবেন আপনি আমি 8 মিলি থিকনেস দিছি ব্রেড দিছি 100 আর হাইট দিছি 250 এখানে আর কোনো কাজ নাই তারপরে ব্রেস কানেকশনে হচ্ছে যে ওয়েব থেকে আপনার এই পাশে কত থাকবে আর এই পাশে কত থাকবে আমি দিছি 150 এখানে দিছি খালি 50 আর ডায়া দিছি আমি 20 ডায়া আপনাদের যেরকম থাকবে ওরকম ডায়া দিয়ে নেবেন আপনি ওকে আর এখানে এসে আপনার এই ডায়াটা কত হবে ঠিক আছে আর এটা আপনার হচ্ছে যে এই মানে স্লট হোলটা কত হবে আপনার ওকে আচ্ছা যদি আমরা একটু কম বেশি করে দেখাই আপনাদের তাহলে কেমন দেখা যাবে বিষয়টা যদি দেখাই দিই আচ্ছা এখানে 22 না আমি যদি এখানে 12 করে দিই তাহলে কেমন দেখা যাবে 12 করে মডিফাই করলাম আপনার এই যে ভিতরে যে একটা হোল আছে না এই যে স্লটেড হোল যেটা এই যে এটা ঠিক আছে আচ্ছা আপনাদের যদি আরেকটু ইজি করে দিই বিষয়টা এটা যেহেতু 3D এই যে ভিতরে যে হোল আছে আপনার এই 22 কি জানেন এই 22 এই 12 হচ্ছে যে আপনার এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক ঠিক আছে আমি 22 মিলি এখানে কিন্তু বেশি দিয়েছিলাম ঠিক আছে আমার রডের ডায়া কত রডের ডায়া হচ্ছে আমার 20 তাই না তাহলে আমার হোল কত দরকার এখানে সাধারণত 22 হলেই হয় ঠিক আছে এখানে 12 আর 12 24 করে দিলাম আমি আমার এই বিষয়টা আর কি ইজি হয়ে গেল ঠিক আছে তাহলে রডটা মোটামুটি একটা ইয়াতে থাকবে চাপের মধ্যে থাকবে আর কি বিষয়টা ভালো লাগবে হ্যাঁ তো যাই হোক বিষয়টা এরকম গেল আর এটা হচ্ছে 25 দিয়ে দিলাম হ্যাঁ 25 দিলে আমার মনে হয় যে এনাফ আপনার ইচ্ছা করলে 30 দিয়ে দিতে পারেন বা এখানে যদি 22 দেন না 22 দিলে এটা হচ্ছে না এটা হচ্ছে যে 25 এর উপরে দিতে হবে কমপক্ষে এটা গেল তারপর জেনারেল তারপর বোল্ট বোল্টের এখানে 20 মিলি টাকা দিয়ে দিছি তারপরে উপর থেকে 30 বাদ দিছি নিচে থেকে 30 আর দুইটা দিছি 50 mm এখানেও তাই 30 30 দুইটা 50 mm ওকে এই বোল্ট গেল আমার আচ্ছা মডিফাই অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে আপনার হচ্ছে যে এখানে তো একটা ক্রিয়েট করলেন তাই না এখানে তো একটা ক্রিয়েট হলো তাহলে আমার আরো লাগতেছে না কানেকশন তো আমার আরো আছে তাই না তাহলে বাই ডিফল্ট যখন আপনার আঁকা হয়ে যাবে তখন আপনি খালি এটাতে ক্লিক করে বিমে ক্লিক করবেন তারপরে ব্রেসিং এ ক্লিক করবেন আপনার কানেকশন চলে আসবে এই যে কানেকশন আপনার চলে আসছে এটা উল্টো হয়ে গেছে তাই না এটা উল্টো হয়ে গেছে এটা হ্যাঁ এটা এরকমই হবে আপনারা এক কাজ করতে পারেন এখানে ডাবল ক্লিক করে এটা পজিশনটা চেঞ্জ করে দিতে পারেন পার্স ব্রেস কানেকশন এটা যদি ঘুরাই দেই प्लस वाई माइनस वाई माइनस एक्स प्लस एक्स ऑटो माइनस जेड प्लस जेड दिले की ऊपर जावे সেখানে যদি 0 করে দিই মাইনাস আছে এখানে 0 করে দিলাম এখানে যদি 90 ডিগ্রি দিই এখানে 180 ডিগ্রি দিই दूसरा 70 डिग्री जो दे ना ये टकुनो भावे घूर बना अपना ठीक है से भीतर से लगे से ये टकुनो भावे घूर बना ये टकुनो भावे क्या कौन ना विजय सिंधा बोलते सी लगे से ताले ये टक कोट्टो एमएम बेर करे दिले होच्छे हमें इखने ये टको माय दिवो शुद्ध टोटल लेंथ যা আছে শুধু এটা কমাই দেব একশো বিশ আছে না টোটালটা 250 আছে 220 করে যদি দিই এখানে যদি 100 দিয়ে দেই এই পয়েন্টটা আরেকটু ভিতরে নিতে হবে ये पॉइंट আমরা डायरेक्ट একবারে ভিতরে নিয়ে নিচ্ছি মুভ এদিকে আর অ্যাকশন নিলাম এটা ডিলিট করে দিলাম बीम नीलाम सेंटर इधर सेंटर टेक्ला सिलो 13 अच्छा एकों जो दी कंपोनेंट नहीं नंबर 1 वेक्टर আসছে হ্যাঁ আসছে দেখেন একবারে ইয়া হয়ে গেছে ঠিক আছে এখানে হ্যাঁ সবকিছু ঠিক আছে আমার আগেরটাই চলে আসছে আরেকটু দূরে নেওয়া যাইতো আর কি এখানে 100 দূরে নিছে আরেকটু দূরে নেওয়া যাইতো যাই মনে করলাম যে এটাই ঠিক আছে ওকে এটা এক পাশে গেল এখন আরেক পাশে আসতে হবে আচ্ছা সেম কম্পোনেন্ট একটা ক্লিক आफ्टर ब्रेसिंग ओ এটা তো আমাকে পুরানো হয় না তাই না তাহলে এটা আমাকে হচ্ছে যে ভিতরে নিতে হবে তাহলে আমাকে এটাও ভিতরে নিতে হবে এক লাইন কি कनेक्शन टाइप जगह से इधर मूव करो कनेक्शन इधर क्लोज कर दिया beam center point কোনটা কোথায় যায় যাক আগে আঁকতে থাকি কেমন এটাতে একটা ক্লিক আচ্ছা এটা যদি সাপাই দিই सबकिछु ठीक আছে না everything is okay okay सब कथा मूल कथा हलो आपनाके प्रैक्टिस करते होबे एबार कि बेशी दूरे चले आसछे नाकि हाँ এখন আপনাদেরকে বলছিলাম একটা জিনিস মনে রাখতে সেটা হলো যে এই পয়েন্টটা এই যে এখানকার এই যে এই সেন্টার পয়েন্ট থেকে আমরা এই পাশে হচ্ছে যে 100 বা 200 বা 150 দূরে নিছি এটা নেওয়ার কারণ হলো আমাকে আরেকটা ব্রেসিং আঁকতে হবে না এটা তো এই জায়গায় আঁকলাম তাই না এটা তো এই জায়গায় আঁকলাম তাহলে আমার আরেকটা ব্রেসিং এর দরকার আছে না এখানে এই গ্যাপে আরেকটা ব্রেসিং এর দরকার আছে না तो এটা আঁকার জন্য এখানে যেহেতু একটা জয়েন্ট আছে এখানে স্প্লাইস একটা জয়েন্ট আছে এই জয়েন্টের পাশেই আমরা চিন্তা করছি যে আমার এখানে সেন্টার পয়েন্ট আছে এখানে কিন্তু সেন্টার পয়েন্ট ঠিক আছে এটা থেকে আমরা 100 বা 200 দূরে নিছি এখানে যে সেন্টার পয়েন্ট আছে এই সেন্টার পয়েন্ট থেকেই আমরা ওটা নেব যেহেতু এখানে আছে যে স্প্লাইস আছে এখানে দেওয়া যাবে না এটা থেকে আরো অন্তত 100 200 দূরে নিতে হবে সো আমরা এটা সেন্টার পয়েন্ট থেকে এইজন্য একটু সরাই দিছি ঠিক আছে আমরা বাকিটা এখানে রাখব ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা আবার 200 দূরে নেব এই সেন্টারটা অথবা এখানে যেটা আমরা এখন আঁকলাম হ্যাঁ আমরা এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে পারি ঠিক আছে দুটো কি কপি হইছে হ্যাঁ কথা কপি 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 আমরা এখান থেকে যদি মুভ করে নিয়ে যাই হ্যাঁ তাও করা যায় এইখানে ধরলাম আর এইটার সেন্টার বরাবর যদি আমরা দিয়ে দিই তাহলে কেমন হয় এক্সপ্যান্ড হওয়ার কথা দেখি কেমন হয়েছে হ্যাঁ হয়েছে একটু সমস্যা হয়েছে ঝামেলা হয়েছে ওটা কোনো ঝামেলা না কোনো ব্যাপার না হ্যাঁ কানেকশন গুলো কিন্তু অটোমেটিক চলে আসছে যেটা আসছে সেটা তো আসছে যেটা আসে না সেটা আমাদের বানায় নিতে হবে সাধারণত অটোমেটিক্যালি আসা কথা যদি এটা আমরা জুম করে নেই হ্যাঁ একটা নিচে একটা উপরে হয়ে গেছে আচ্ছা ব্যাপার না একটা নিচে একটা উপরে তো এখানে কতটুকু উপরে নিচে হয়েছে पंचाश अच्छा एटाके पंचाश आनते होबे सिलेक्ट सिलेक्ट तो करछि मुव अच्छा एई डायरेक्शने मुव करबो 50 के आबार बेशी होये गेल अच्छा एक कम बा बेशी ओके আরেকটু মুভ করতে হবে মুভ এখন এইদিকে মুভ করতে হবে না এইদিকে 20 বা 25 মুভ করে দেব 30 মুভ করে দিলাম হ্যাঁ মোটামুটি চলবে একটু কম বা বেশি ঠিক আছে এটা আসলে ফ্যাক্ট হবে না আপনারা ইচ্ছা করলে এটা একদম ফাইনালি করে দিতে পারেন জাস্ট আমি দেখালাম যে আসলে আপনারা কিভাবে ব্রেসিং গুলো সেটিং করবেন ওকে এটা কপি হওয়ার কারণেও এটা এরকম হতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে না এটার পিছনে আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, আশা করি প্র্যাকটিস করলে বিষয়গুলো আরো ভালোভাবে জানতে পারবেন। এখন যেটা আসে নাই সেটার জন্য আবার এখানে যেতে হবে আপনাকে, এখানে ক্লিক করলাম রাফটার ব্রেসিং, এটা চলে আসছে রাফটার ব্রেসিং, এটাও চলে আসছে, আচ্ছা এটাও চলে আসছে। এখানে এটার হচ্ছে যে ক্লাসটা আসে নাই, এটা ক্লাসটাতে আরো ওকে আমাদের এই যে ব্রেসিং হয়ে গেল, তাই না? আচ্ছা এখন এই দুইটা কপি করে নিতে হবে, তাই না? এর জন্য কি করতে হবে, এর জন্য আপনারা অটোক্যাড যারা মোটামুটি ভালো পারেন তারা এই কাজগুলো অবশ্য ভালো করবেন। এনার একটা সেটিংস যদি আপনাদের দেখায় দিই, সেটা হলো যে যদি এরকম করে দেখায়, যদি এরকম করে নেন তাহলে কিন্তু এগুলো সিলেক্ট হবে না, ঠিক আছে? যদি এরকম করে নেন তাহলে সবগুলো সিলেক্ট হবে। অটোক্যাডটাও কিন্তু বিষয়টা এরকম, ঠিক আছে? যারা ক্যাডে কাজ করেন বা কাজ বোঝেন তারা বিষয়টা আরো বেশি ভালো বুঝবেন, এটা এই জন্য বললাম আর কি। আর যারা টেকলাতে কাজ করতে আসবে তারা অবশ্যই জানে যে আসলে ক্যাডে কিভাবে সিলেক্ট করতে হয়। সবগুলো সিলেক্ট করে নিয়ে কি করব আমরা বলুন তো, মিরর করে দেব অপর পাশে করার জন্য। ইচ্ছা করলে এটা আপনারা করতে পারেন, হ্যাঁ আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। হ্যাঁ কপি হয়ে গেছে, এখন আমাদের মিরর করতে হবে, কপি কপি স্পেশাল মিরর করার পরে এখানে সেন্টার লাইন হচ্ছে এটা না, না এটা ওই পাশে দুটো পাশে দুটো, এটা হচ্ছে সেন্টার লাইন, কপি ওকে, এই যে অপর পাশে আমার কপি হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে আমরা কিন্তু এখন এই যে এইগুলো রাখলাম, ঠিক আছে আমরা এখন এইগুলো রাখলাম। আশা করি বুঝতে পারছেন টেকলায় কিভাবে কাজ করতে হবে, কিভাবে পাওয়ার প্রেসিং সেট করতে হবে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে, এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনি হচ্ছে যে কিভাবে পালন সেটিং করবেন। সাধারণত এই কাজগুলো আগে করে নিতে হয়, এগুলো এই জন্য এই পার্টে আমরা এই ভিডিওটি দেখলাম পার্ট 4-এ, আর পার্ট 5-এ দেখাবো যে আপনি কিভাবে পালন সেটিং করবেন এবং কানেকশন দেবেন। তারপরে ভিডিওতে আমরা দেখাবো অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো দেখাবো। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, এবং যদি না বুঝে থাকেন কোন বিষয়টা বুঝেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। আর আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো